ফ্রেন্ড, তোমাদের সঙ্গে করে চলে এলাম আমার রান্নাঘরে। এসো দেখো কি রান্না করি। অবশ্য সাধারণই রান্না, রোজের ব্যাপার, কি আর করব বলো। এই যে কাটাপোনা মাছের ঝোল করব, কষি দিয়ে ফ্রেন্ড। কাটাপোনা মাছের ঝোলটা হবে, ফ্রেন্ড কচু দিয়ে। আর মাছটা ভাজা বসিয়ে দিলাম, এইদিকে পাঁচফোড়ন দিয়েছি তেলে, দিয়ে এই যে উচ্ছে মানে করলা টাইপের, একটু বড় মানে করলাই বোধ হয় বলে, যাই হোক। আর বেগুন, আলু, এই যে পাঁচফোড়ন দিয়ে ফ্রেন্ড একটা মানে তেতো সবজি ধরনের করবো, একটু হালকা করে। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এই হচ্ছে আজকে। আর গ্যাদাল পাতা, আমাদের গাছ আছে, পেটের পক্ষে খুব ভালো জানো ফ্রেন্ড, ওই গ্যাদাল পাতা বাঁটবো। কারণ শুনুন না, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তো সেই জন্য। সঙ্গে থাকো কেমন ফ্রেন্ড, সবজিটা ভাজা হোক, যেও না যেন, সঙ্গে থাকো। দেখো আমার উচ্ছে, বেগুন আর আলু ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে কোনো মশলা দেবো না, ওই পাঁচফোড়ন দিয়েছি, একটু কাঁচা লঙ্কা, নুন হলুদ। আর এবারে ওই রুম টেম্পারেচারে জলই দিলাম, গরম জল দেইনি ফ্রেন্ড। এই জল দিয়ে এইবার ঢেকে দেবো। তোমরা সঙ্গে থাকো, যেও না যেন, সঙ্গে থাকো, যেও না। আমার তেতো তরকারিটা হয়ে গেছে, উঠছে ঠিকঠাক। এর তো ঝোল রাখি না, একটু মাখা মাখা করবো। সব ঠিকঠাক হয়ে গেছে, তোমরা এরমভাবে খেয়ে দেবে, ভালো লাগে। পাঁচফোড়ন দিয়ে বেশ হালকা মশলা, মশলা বলতে পাঁচফোড়ন, কোনো হালকা একটু মশলা যদি কেউ পছন্দ করো, একটুখানি জিরে আদা বাটাও দিতে পারো। হয়ে গেল আমার তেতো তরকারি। তোমরা সঙ্গে থাকো, যেও না, কারণ আমার মাছের ঝোল হবে। দেখো এই যে মাছগুলো ভেজে নিয়েছি, আর এখানে আজকে ভাবলাম কচু দিয়ে করব মাছের ঝোল। একটু কালো জিরে ফোড়ন দিলাম, আদা, জিরে, কাঁচা লঙ্কা আর দু এক টুকরো ক্যাপসিকাম ফেলে দিয়েছি। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে ফ্রেন্ড। এবার জল দেব, তোমরা সঙ্গে থাকো। কচুটা ভালো করে ভেজে নিয়েছি বেশ, কিন্তু একটু সেদ্ধ হবে, একটু সামান্য। তোমরা 3 মিনিট মতো সঙ্গে থাকো, দেখবে এই ঢেকে দিলাম, ঝোলটা ফুটে উঠুক, তারপরে তোমাদের আবার দেখাবো। যেও না ফ্রেন্ড, দেখে না জানো ফ্রেন্ড, আমার না খুব অসুবিধে হয়, হয়তো সব কিছু খুঁটিনাটি তোমাদেরকে দেখাতে পারি না। কেন বলো তো, আমার না কিছু নেই ফোনটাকে, হ্যাঁ, এক হাতে ধরে এক হাতে রান্না করতে হয়, তারপরে আমার একটু বাজ বিচার আছে, হাত ধুয়ে, হ্যাঁ, বারবার একটু হাত ধোয়ার অভ্যাস আছে জানো তো, এঁটো কাটা একটু মানি আমি তো, সেই জন্যেই আমার মানে একটু খুঁটিনাটি হয়তো অনেক কিছুই দেখানো হয় না। তোমরা হয়তো ভাববে যে কি রান্না করলো, তো তোমরা একটু করজোরে আমাকে ক্ষমা করে দিও, আমি করজোরে তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। তা থাকো সঙ্গে, 2 মিনিট, 2-3 মিনিট বাদে আমি আবার আসছি তোমাদের সাথে। রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল, এবার মাছটা ছেড়ে দেবো। ঝোলটা ঠিকঠাক হয়ে গেছে ফ্রেন্ড, এবার মাছটা ছেড়ে দেবো। মাছকে এক ফোটান হয়ে গেলেই নামিয়ে রেখে দেবো ফ্রেন্ড, ধনে পাতা দিয়ে। ফ্রেন্ড তোমরা ভেবো না আমি সর্ষের তেলে রান্না খাই না জানো তো, আমার লিভারে, লিভারটা গণ্ডগোল আছে, বেশ কয়েক বছর আগে আমার বেশ বড় একটা অসুখই হয়েছিল,
তো সেগুলো সব তোমাদের সাথে পরে শেয়ার করব। তো সেই জন্যেই সর্ষের তেলটা খাই না আমি, দেখবে আমি সাদা তেলে ওই অলিভ অয়েলে রান্না খাই, মাছ বলো মাংস বলো যা বলো ইলিশ মাছ থেকে শুরু করে সবই এই তেলেই খাই। এটা আমার বড়লোকীয় নয়, কোনো স্টাইলও নয়, ভেবো না ফ্রেন্ড। আর আমার তো স্ট্যান্ড নেই, কিছুই নেই, তো হাতে করে করি, কারণ আমি এগিয়েও যেতে পারছি না, সব কিনে কেটে রেডি করব ফ্রেন্ড, তারপর আমি এগোতেই পারছি না, তোমরা একটু আমাকে সাহায্য করো, তা না হলে আমি এগোতে পারবো না ফ্রেন্ড। এই যে আমার মাছের ঝোল একদম ঠিকঠাক রেডি, দেখো আজকে দুপুরের মেনু হচ্ছে উচ্ছে আলু বেগুন দিয়ে একটা তেঁতোর তরকারি মতো করেছি হালকা, আর এই মাছের ঝোল কচু দিয়ে, আর গেঁদাল পাতা বাটবো। তোমরা সঙ্গে থাকো। এই দেখো আমার আজকে দুপুরের রান্না, হ্যাঁ উচ্ছে বেগুন আলু দিয়ে একটা তেঁতো তরকারি মতো করেছি, এখানে হচ্ছে মাছের ঝোল, আর এই হচ্ছে গ্যাদাল পাতা বাটা। গ্যাদাল পাতা থানকুনি পাতা এগুলো ফ্রেন্ড পেটের পক্ষে খুব ভালো, এবার সেই জন্যে বেটে একটু নুন দিয়ে রেখে দিয়েছি। সুনুকে একটু খাওয়াবো, সুনুর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ওষুধ খাচ্ছে কিন্তু তবুও সুনুর শরীরটা ঠিক হচ্ছে না দেখছি, ওই জন্য আজকে ঠিক করলাম আমার বাড়িতেই গ্যাদাল পাতা গাছ আছে তো ছিঁড়ে এনে বাটলাম। তো ফ্রেন্ড এই হচ্ছে আজকের রান্না, আর তোমাদের যদি ভালো লাগে আমার এই রান্না তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে দাও ফ্রেন্ড। মনটাও ভালো লাগে না যে আমি এগোতেও পারছি না, খুব ভালো লাগে জানো তো তোমাদের সাথে এসে কথা বলতে, এবার একটু সাবস্ক্রাইব করলে আমার মনটাও ভালো লাগে যে না আমি এগিয়ে যাচ্ছি। তো ফ্রেন্ড আজ এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আবার আসছি।